إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ويقول عز من قائل يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا وقال يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض إلى آيات كثيرة في الكتاب العزيز تذكر الولاء والبراء للمؤمنين والكفار ويقول الرسول صلى الله عليه وسلم يا ابن حوالة إذا رأيت الخلافة قد نزلت الأرض المقدسة فقد دنت الزلازل والبلابل والأمور العظام والساعة يومئذ أقرب من الناس من يد هذه إلى رأسك رواه أبو داود ويقول صلى الله عليه وسلم لا تنقض الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي يواطئ اسمه اسمي وفي رواية ويواطئ اسم أبيه اسم أبي ويقول صلى الله عليه وسلم المهدي مني أجل الجبهة عطنا الأن يملأ الأرض قسطا وعدلا كما ملئت جورا وظلما يملك سبع سنين رواه أبو داود وغيره من أهل الحديث المحدثين ويقول صلى الله عليه وسلم المهدي منا أهل البيت يصلحه الله في ليلة رواه أحمد সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের জন্য যিনি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোলামি করার ইবাদত করার তার সর্বক্ষেত্রে তাওহীদ রক্ষা করার দায়িত্ব দিয়েছেন এবং এই তাওহীদের জন্যই তার ঐক্যবদ্ধ ইবাদত গোলামির জন্যই তিনি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছেন ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন আর মানুষকে আমি আমার ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি আমাদের এই জামানায় মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় একটি ফরজ হলো উম্মতের ধারণা উম্মা কনসেপ্ট আমরা একটি জাতি মুসলিম জাতি এই ধারণা এই বিশ্বাস এই চেতনা অন্তরে লালন করা কোনো কারণেই মুসলিমদের মধ্যে নতুন করে কোনো বিভেদ বিসংবাদ কোনো বিভাজন তৈরি হতে না দেয়া এটা এত বড় কালেমা
এই কালেমা একবার জীবনে মুখে নিয়েছে, সে তার অন্যান্য পাপের কারণে জাহান্নামে পড়ে গেছে। কাফেররা বলতেছে যে তুমি কালেমা তো পড়েছো একবার হলেও জীবনে, তুমিও তো দেখছি আমাদের সাথে জাহান্নামে, কালেমা পড়ে তোমার লাভ হলো কি? আল্লাহ বলবেন ওয়াইজ্জাতি ওয়া কারামি, আমার ইজ্জত আমার মহানুভবতার কসম, লাউখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জাহান্নাম থেকে তাকে বের করব যে জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আল্লাহ তাআলা কত উদার রহমান রহিম লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে তার প্রতি। আমরা কি করেছি, যত আয়াত ইহুদি খ্রিস্টান কাফেরদের ব্যাপারে নাজিল হয় সব এনে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার উপরে প্রয়োগ করে দিয়েছি, না এই প্রয়োগ নিষেধ। একই কবর পূজা করতেছে দুই ব্যক্তি, এক ব্যক্তি জীবনে একদিনও লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, সে কবরকে সেজদা দিয়েছে, আরেক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু সে বুঝে নাই যে কবর সেজদা দেওয়া যায় না, সেও কবরকে সেজদা দিয়েছে। দুইজন কবরকে সেজদা দিয়েছে, একজনের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো নাই, আরেকজনের জীবনে একবার আছে। কিয়ামতের ময়দানে যখন সহিহ বুখারি সহিহ মুসলিমের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলবেন আল্লাহকে ইজাল্লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ শাফাতের লাস্ট গ্রুপ জীবনে যার কোনো নেক আমল নাই, এক ওয়াক্ত সালাতও নাই, কিছুই নাই, কিছুই বুঝে নাই পায়ও নাই, এমন নাদান মূর্খ কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার জীবনে পাওয়া যায়, একবার হলেও পাওয়া যায়, ওকে শাফাত করে আমি জান্নাতে নিতে চাই, হে আল্লাহ আমাকে আপনি অনুমতি দিন। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাসান অধ্যায়ের হাদিস, আল্লাহ বলবেন হাযিহি লাইসাত লাক হে মুহাম্মদ, এই শাফাত তোমার কাজ নয়, এটা আমি রহমান রহিমের কাজ, আমি বের করব। আল্লাহু আকবার, বাংলাদেশের সবচেয়ে বেশি এই হাদিসটা প্রচার করা উচিত ছিল আগে, আমরা সবাই ত্রুটি করেছি যে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বিহীন লোকের শিরিক আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লোকের শিরিক আকাশ পাতাল বেশ কম। আল্লাহ তো দেখবেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ, তুমি তো আমার দলে ভর্তি হয়ে গেছো, কবর সেজদা করেছো, অবশ্যই তার মূর্খতা আছে, সে শিরকি আকবরটা করে ফেলেছে জাহালাত অজ্ঞতার কারণে। বাংলাদেশে সহি আকিদা ইমান নিয়ে ওয়াজ চলছে কয় বছর থেকে, বড় জোর 20 বছর হলো, মিডিয়ার জগতে ব্যাপকতর ভাবে যে কবর পূজা করা যায় না, এগুলি জাতীয় পর্যায়ে সবাই শুনতে পারে, এই ওয়াজগুলো শুরু হয়েছে বড় জোর 20 বছর। এর আগে মানুষ তো এটাকে ইসলাম মনে করত, অলিয়া অলিয়া ওরা এটা মনে করত, কিন্তু ওরা মনে করত আপনার কাছে হয়তো আপনি ভাবতেছেন ওরা তো শিরকি আকবর করেছে, নাজাত কেমনে ভাবে, আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক করলে কোনো মাপ নেই। ভাই এই আয়াত মুসলমানের ব্যাপারে আল্লাহ নাজিল করে নাই, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মায়েদার 72 নম্বর, শিরিক করলে জান্নাত হারাম, এটা মুসলিমদের ব্যাপারে আয়াত না, খ্রিস্টানদের ব্যাপারে নাজিল হয়, এগুলি সব প্রসঙ্গ অমুসলিমরা। আর কালেমা ওয়ালারা শিরিক করলে কি হবে, এইটা সহিহ বুখারী খোলেন, সহিহ মুসলিম খোলেন, আসর অধ্যায় শাফাতের হাদিস খোলেন, ওইখানে জবাব পাবে। এই জন্য সালে আল উসাইমিন সৌদি আরবের বড় মুফতি বিন বাজ, এরও আগে ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সহিহ লাইনের বড় ইমাম, এরা সবাই বলেছে যারা আহলুল কিবলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, কাফেরের আয়াত এদের ব্যাপারে প্রযোজ্য হবে না, এদের মাসালা ভিন্ন। আল্লাহ যদি এক জাররা ঈমান তার ভিতরে আছে আল্লাহ দেখেন,
yukhraju minan nar man qala la ilaha illallah bi qalbihi waznu zarratin min iman. Sahih Bukhari'r kitabul ilm er sahih hadis. Jodi keu la ilaha illallah bole ek onu ek paromanu ba tatche khudro ek electron ek neutron ek proton tatche khudro ek quark anti quark tatche aro khudro অনন্ত ক্ষুদ্র এক কণা যদি ঈমানের পাওয়া যায় ইউখরাজ মিনান নার আগুন থেকে জাহান্নাম থেকে বের করে আনা হবে সুবহানাল্লাহ সহি ঈমান সহি আকীদা সহি সুন্নাহর কথা যারা বলেন আজকে বহুত প্রয়োজন তাদের এই চ্যাপ্টারটা নতুন করে গবেষণা করা কাফেরদের আয়াত ইহুদিদের আয়াত খ্রিস্টানদের আয়াতে নিয়ে গোড়া মুসলিম জাতির উপায় করে গণহারে সবাই জাহান্নামে আপনি একাই জান্নাতে যাবেন আমি কাজী ইব্রাহিম একাই জান্নাত চাই ভুলটা এখানে হয়েছে এই জন্য আমরা মিলতে পারি না আমরা মিলতে পারি না আল্লাহ নবীজি হিন্দু মুশরিক মুশরিকের যেই ঠাকুর ছিল আবু তালেব সেই ঠাকুরের ঘরে 13 বছর উনি খেয়েছেন শুয়েছেন তার আশ্রয় নিয়েছেন তার সাথেই তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন আবু তালেব কি ছিল সে তো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ছিল না সহি বুখারী সহি মুসলিম খুলেন নবীজি আবু তালেবের মৃত্যুর সময় আবু তালেবকে কি বলেছিলেন যে চাচা পাঁচ ওয়াক্ত নামাজ যদি জীবনে একবার পড়তা তাহলে আমি তোমার ব্যবস্থা করতে পারতাম এটা বলেছিলেন নাকি তুমি যদি জীবনে একবার হলো যাকাত দিতা একটু হজ উমরা করতা তোমারে আমি বাঁচায় নিতে পারতাম এটা বলেছিলেন একটা জিনিস বলেছিলেন ইয়া আম্মে কুল কুল্লি কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ একবার চাচা আমার পিতার তুল্য চাচা সারা জীবন এত সেবা দিয়েছেন কোনো সাহাবিও পারে নাই আপনি যে সেবা দিয়েছেন ওই সেবা দিতে আপনার জীবনে একটি বার যদি এই কালেমাটা পাই লা ইলাহা ইল্লাল্লাহ এনাফ আপনার নাজাতের আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফাত করে আপনারা নিয়ে যান কিন্তু বাংলাদেশে আমরা হুজুররাও কেউ রাজি না যে এত সোজা জান্নাতে যাওয়া শুধু কালেমার বরকতে জান্নাতে চলে যাবা হিংসায় আমাদের মনটা ভরে রয়েছে আরে আমি সারা জীবন নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম সারা জীবন আল্লাহরে ডাকলাম আমি যে জান্নাতে যাব এই লোকটা মৃত্যুর আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই জান্নাতে চলে যাবে মনটাই মানে না জান্নাত কি তোমার জান্নাত কি আমার বাবার জান্নাত কার আল্লাহ আমাদের হিংসা হয় কেন একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জান্নাতে যায় আমার কি সমস্যা আমার আল্লাহ কি জানেন না কি কারণে সে জান্নাত পেতে পারে এই কালেমা বলে সে কি কাজটা করেছে তার জীবনের সমস্ত মহাপাপ আটলান্টিক মহাসাগরের মতো তার চেয়ে বড় হয়ে এই কালেমায় ধুয়ে মুছে দেবে কি আছে এই কালেমার মধ্যে কি ওয়েটটা আছে এই কালেমার মধ্যে সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখলে এর ওজনটা বেশি হবে এটাকে আরেক পাল্লায় রাখবে এটা কি আল্লাহ জানেন না এই বাংলার জমিনে এমন কোন মুসলমান নাই কালেমা বলতে বললে যে আবেগ ঢেলে দিয়ে চোখের পানি ফেলে কালেমা জিকির করবে না এমন কোন একজন মুসলমান বাংলার জমিনে আছে নাই এই সংক্রান্ত অনেক খুতবা দিয়েছি মুসলিমে দেখবেন তুমি ভাই কি কালেমা পড়ছো তো আলহামদুলিল্লাহ এবার বুকে জড়ান কি কি ভুল আছে মুসলমান ভাইয়ের কপালে বালি আপনি জুতা দিয়ে মুছবেন পকেটে রুমাল থাকলে আসো ভাই একটু মেহমানদারি করেন তাকে একটু বুকে জড়ান একটু কপালটা মুছে দেন আদর করেন কিভাবে আপনার চেয়েও বেশি সে সহি লাইনে চলে আসবে আপনার চেয়েও বেশি আমরা যখন একটু উদারভাবে আমাদের ভাইদেরকে বিশুদ্ধ লাইনের আহ্বান দিয়েছি কোটি কোটি বাংলার মুসলমান সহি জিনিস পাইলেই এখন কুকুকে ধারণ করে
বেশি স্নেহ মায়া দেয় না, একটু সামান্য স্নেহ মায়া দিয়ে কিছু কথা বলেছে, তাতে এই অবস্থা। আরও একটু, আরও একটু বাড়ালে কী হবে? এই দেশে একটা বেদাত থাকবে না, এই দেশে কোনো শিরিকই থাকবে না, বুঝের ভুলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা যেই কাজগুলি করে সেটা একটাও থাকবে না। বিয়ের মজলিসে তো শুধু আমি কবুল করিলাম কথা একটাই তো বলেছেন না, আরও কথা আছে, কিছুই তো নেই। বিয়ের মজলিসে কথা তো একটাই বলেছিলেন, তুমি আপনি বলুন আমি এই মহারণায় এই বিবাহ কবুল করিলাম, আপনি কি বললেন? আমি এই মহারণায় বিবাহ কবুল করিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর মতোই ছোট্ট একটা এবারও। এই কথাটা বলার পরে এই মেয়েটা একদিনও স্বামীর ঘর করে নাই, একদিনও স্বামীর কাছে যায় নাই। বিয়ের পরে 40 বছর এই ছেলেটার মেয়েটা বেঁচে ছিল, একদিন দেখাও হয় নাই, ঘরও করে নাই, ভরণ পোষণও নেয় নাই, কিছুই হয় নাই। 40 বছর পরে স্বামীটা মারা গেল, মেয়েটা কাবিনের কাগজটা নিয়ে আদালতে দাঁড়িয়েছে, উনি তো আমার স্বামী ছিল, আমার পাওনা আছে ওনার কাছে, ওনার জমিনের আমি ভাগ পাবো। তোমাদের স্ত্রীরা তোমাদের সম্পদের 4 ভাগের 1 ভাগ পাবে যদি তোমাদের সন্তান না থাকে। সূরা আন-নিসার 11-12 আয়াত আছে না নেই? একটা কালেমা বলার পরে, বলে দেওয়ার পরে, স্বীকৃতির পরে এই মহিলা জীবনে একটি বার তার সাথে দেখা সাক্ষাৎ করে নাই। বাংলার আদালত কি বলবে? কাবিন তো আছে, সংসার করো নাই, দেখা সাক্ষাৎ এটা তোমাদের ব্যাপার, সরকার ওগুলি দেখার বিষয় না, কাবিন আছে কি না, তুমি কবুল করেছো কি না আগে ওইটা বলো, কবুল করেছো তো হ্যাঁ সেই তোমার স্ত্রী সম্পত্তি দিতে হবে। দুনিয়ার নিয়মে যদি কবুল করিলামের এত পাওয়ার হয়, আমার আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কয়শ লক্ষ ট্রিলিয়ন কোটি গুণ বেশি কল্পনা করতে পারেন? আমরা তো কালেমার মূল্যই দিই না, আমাদের কাছে মূল্য হলো কার টুপিটা গোল আর কার লম্বা, কার পাগড়ি সবুজ কালারের কারটা অন্য কালারের, কে বুকে হাত বাঁধছে, কে একটু নিচে বাঁধছে, কে আরও নিচে বাঁধছে, কে হাত বাঁধে নাই এমনি দাঁড়িয়ে রয়েছে, এটা মুসলমান নাকি হাতে বাঁধে নাই, এটা কি? বাংলাদেশে যদি কোনো মসজিদে মুয়াজ্জিন সাহেব এমনি আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাত এমনি না করে, এই মুয়াজ্জিনের চাকরি, আজান দেওয়ার দেরি হবে, চাকরি যাওয়া দেরি হবে না, হাত তোলে নেই। অথচ আরব দেশে হাজার হাজার মুয়াজ্জিন আছে এমনি আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাত তোলা এটা কি? এটা হযরত বেলাল, বেলালের আমল, নবীজি কোনো বলেন না যে তুমি আঙ্গুল তোমার কানে দিয়া আজান দাও, ওই যুগে মাইক ছিল না, আমি খুব জোরে আজান দিচ্ছি যদি আমার কানে আওয়াজ যায় তখন আমি চিন্তা করবো হ্যাঁ না যেই বড় আওয়াজ হচ্ছে আর লাগবে না, এই জন্য কান বন্ধ করে দিয়েছে, যতই চিৎকার জোরে আওয়াজ করবে কানে বলবে হয় নাই, শব্দটা আরও বাড়াও, ওই সুবিধার জন্য এটা হাত দিয়েছে। নবীজির মুয়াজ্জিনদের মধ্যে একজন আবু মাহাজুরা এইভাবে কানে হাত দিতেন না, কিন্তু বাংলাদেশে কানে হাত দেওয়ার মধ্যেই পুরো ইসলাম লটকে রয়েছে। আল ইসলামু কুল্লুহু ফি ওয়াদিল মুয়াজ্জিনে আসবাই হেভি ওজনেই হে, পুরা ইসলাম বাংলাদেশে লটকে আছে এটার উপরে, যদি মুয়াজ্জিনকে দেখছে আপনি আজান দেয়। সভাপতি সাহেব আপনি আর আগামী বক্ত থেকে আসবেন হবে কি না, আর যদি দেখে ইমাম সাহেব এমনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হাত বাঁধে নাই, বেচারা জাম নিয়ে মসজিদ থেকে বের হতে পারবে আমার সন্দেহ লাগে, অথচ আছে এটা সুন্নার মধ্যে আছে, উনি মুসলিম কিনা এই জামানায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দেখবেন আর কিছু দেখবেন না।
ওর শরীরে কাপড়ও নাই, ল্যাংটা মামু। এই তুমি কি কালেমা পড়ছে পাগল বলতে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, সে আপনার ভাই। ওই বিয়ের মজলিসের কবুল করিলে আমার মতো শুধু কবুল করে চলে গেছে পেটে, আর কিচ্ছু নাই, কোনো নাম নিশানাও নাই। 40 বছর পরে আসলে আদালত বলবে, হ্যাঁ বৈধ স্ত্রী, তুমি তারে বের করো নাই, তার সাথে থাকো নাই, বা সেটা সেটা তোমাদের মশালা, বৈধ স্ত্রী তো, তারা তার অধিকার দিতে হবে, ইসলামও তাই বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি? এই নজরটা যদি দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলেছে সে, আলহামদুলিল্লাহ। নবীজির আমলে সমস্ত কাফেররা, সমস্ত মুশরিকরা ইসলামে ঢুকেছে কি দিয়া? এই কালেমা দিয়েই তো। কালেমা বলার পরেই আর কোনো টু শব্দ নাই। যুদ্ধের ময়দানে এক মুশরিক সৈনিক বহু সাহাবিকে হত্যা করেছে, হরাকাত নামক একটা গ্রামের লড়াইতে। হযরত উসামা বিন যায়িদ, নবীজির প্রিয় সাহাবি, যাকে নবীজির প্রিয় বলতো সবাই, নবীজির পালিত পুত্র যায়িদের ছেলে উসামা, উসামায় দেখলো এই মুশরিক বহু মুসলিমকে হত্যা করেছে। তিনি টার্গেট করলেন, একে শেষ করতে হবে। যেই উনি ধেয়ে গেলেন তাকে তলোয়ার মারবেন, এই সময় সে এক কোপে ওনার একটা হাত ফেলে দিল হযরত উসামার, আরেক হাত দিয়ে উসামার ওই মারটা তার উপরে পড়লো। যখন তলোয়ার পড়তেছে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দিস ওই কাফের, কিন্তু উসামা তলোয়ার থামাইতে পারলেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কিচ্ছু নাই। নবীজির কাছে সংবাদ গেল যে আপনার প্রিয় উসামা এক কাফের যে ভয়ঙ্করভাবে মুসলিম সৈনিকদের হত্যা করেছে, তাকে যখন তলোয়ার মারতেছিল এমন ভয়ঙ্কর ক্রিটিক্যাল মুহূর্তে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে, কিন্তু উসামা তলোয়ার থামায় নাই, ও নিহত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামাকে বললেন, ফাকাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমাল কিয়ামা? ও উসামা, এই যে কালেমাওয়ালাকে হত্যা করে ফেললা, কালেমাওয়ালাকে জীবন থেকে বিদায় করে দিলা, কালেমাবাদী কেস হয়ে গেল তোমার বিরুদ্ধে, কালেমাবাদী মামলায় পড়ে গেলা, ফাকাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি করবা, কি জবাব দিবা? কিয়ামতের দিন যখন সে আসবে, কালেমা যখন আসবে যে আল্লাহ ও তো আমাকে বলার পরেও আমার মানুষটাকে হত্যা করেছে, আমি বিচার চাই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চাইবে, উসামা কি করবা? হাত্তা তামান্নাইতু আন্নি আসলামতু ইয়াউমাইযিন, উসামা বলতেছেন নবীজি এতবার বলতেছিলেন, আমি বুঝেছি ইয়া রাসূলুল্লাহ, ও তো মন থেকে বলে নাই, যখন দেখছে যে আমার তলোয়ার পড়বে সে আর বাঁচতেছে না, তখন সে বাঁচার জন্য ইন্নামা কালাহা মুতাআউযান, বাঁচার জন্য ধোকাবাজি করে বলেছে। নবীজি বললেন, কিভাবে বুঝলা সে ধোকাবাজ? হাল্লা সাকাত্তা কলবা, তার অপারেশন করে দেখলা না, হৃদয়টা বের করে দেখলা না, আকলা আমলা, সে কি বলেছে নাকি বলে নাই, অন্তরে ছিল কি ছিল না, অন্তরের কথা কেন বললা? ওটা আল্লাহর হিসাব, ওটা আল্লাহ বুঝবে, তুমি শুধু এই ঠোঁটের দিকে তাকাই, বা ঠোঁট দিয়া বলছে কিনা লা ইলাহা ইল্লাল্লাহ। কত শত দলিল নিবেন এরকম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে আমার ভাই, আমি আর কিছু দেখব না, হাজার ভুল সে করতে পারে, আমি তাকে চেষ্টা করব, সে আমার বৈধ ভাই, কবুল করিলাম বললে যেমন বৈধ স্ত্রী হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বললে বৈধ ভাই হয়ে গেল, ওকে আর কাট আপ করতে পারবেন না। এই জন্যই উম্মত বিভাজনকারীরা জাহান্নামী, জাহান্নামে যেতে হবে, যদিও তারা ঈমানের বরকতে, তারাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, একদিনে একদিন তারাও মুক্তি পাবে, তারাও মুক্তি পাবে, 72 দল যারা জাহান্নামে যাবে
অনেকেই ভুল বুঝেন যে গেছে তো গেছে আর মুক্তি নাই, না সে তো কালেমাওয়ালা, সে ভুল করেছে উম্মতকে ভাগ করেছে যে জাহান্নামে যাবে কিন্তু আবার মুক্তিও পাবে সে, কিন্তু জাহান্নামের এক সেকেন্ডের আজাব সইতে পারে কি? ক্ষমতা আছে? ক্ষমতা নাই?